আজব কতগুলো জীব, মানে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গত প্রায় চার বছরের অধিক সময় সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে আমাদের সম্মান একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। কি সব বক্তব্য শিক্ষামন্ত্রী, এই শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়ে এমন সব মন্তব্য প্রতিদিন করে যাচ্ছেন যে মন্তব্যগুলো এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীরা কি শিখবে, বিশেষ করে যারা আমরা দেখেছি যে এই রাজ্যের বুদ্ধিজীবী সচেতন মানুষ তারা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। কি বলছে আজব সব কথাবার্তা বলছে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যাকে দুর্নীতির দায়ে যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, যে এমন কলঙ্কিত মুখ্যমন্ত্রী ভূভারতে আর কখনো আসেনি, ওনাকে দল বাধ্য করেছে পদত্যাগ করতে, এমন একটা কলঙ্কিত ব্যক্তিকে নিয়ে গান্ধীজি, নেতাজি, স্বামীজি, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তুলনা করেছেন। আরও উদ্ভট হাস্যকর যে এখানে বিজ্ঞানী, সারা বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইনের নামের সঙ্গে জড়িয়ে দিয়েছেন, এমন সব এই মন্ত্রিসভা একটা জোকারের মন্ত্রিসভা, একটা ক্লাউনের মন্ত্রিসভা। এই ক্লাউনগুলো এই মন্ত্রিসভা এখন বাধ্য হচ্ছি আমরা, এরাজ্যের মানুষ চাইছে, করজোড়ে নিবেদন, আর যে কটা দিন আপনারা ক্ষমতায় আছেন অন্তত মানুষকে আর এই রাজ্যটাকে সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে আর হাস্যকর পর্যায়ে নিয়ে যাবেন না। রাজ্যের মানুষ অত্যন্ত লজ্জিত। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।